শুরুতেই সংবাদ শিরোনাম। চীনের নতুন ফাঁদ, ফের দুশ্চিন্তায় মোদি সরকার। পাকিস্তান, ইরান ও চীন সহ 6 দেশকে সাথে নিয়ে আমেরিকাকে ঘেরাও করল রাশিয়া। বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আরও কয়েক হাজার সেনা মোতায়েন। ইরান হামলা করলে জবাব হবে 1000 গুণ বেশি, হুঙ্কার দিল ট্রাম্প। এবং সবশেষ থাকছে উত্তেজনার মধ্যেই কৃষ্ণ সাগরে অনুসন্ধান জাহাজ পাঠালো তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। লাদাখ সীমান্তে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এবার অপটিক্যাল ফাইবার কেবল পাচ্ছে চীন। সরকারের 2 শীর্ষ সূত্রে উদ্ধৃত করে এনডিটিভির একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। উপগ্রহ চিত্র থেকেই কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এমন তথ্য এসেছে। চীনের এই পদক্ষেপ দেখে বিশেষজ্ঞদের ধারণা, কূটনৈতিক স্তরে যতই উচ্চ পর্যায়ের আলোচনা চলুক না কেন, লাদাখে দীর্ঘদিন ধরেই সংঘাতের পরিস্থিতি বজায় রাখার প্রস্তুতি নিচ্ছে চীন। সূত্রের খবর অনুযায়ী এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করলে অনেক নিরাপদভাবে তথ্যের আদান প্রদান করা যায়, যা সহজে চুরি করা যায় না। ফরওয়ার্ড পোস্টে থাকা বাহিনীর সঙ্গে সেনাঘাটির যোগাযোগ রক্ষার জন্যই অপটিক্যাল ফাইবার কেবল পাতা হচ্ছে। আপাতত প্যাংগং সাতো লেকের দক্ষিণে নিজেদের এলাকায় এই ধরনের কেবল ফাঁদ পাতার কাজ চীন শুরু করেছে। বিষয়টি নিয়ে সংবাদ সংস্থা রয়টার্সের পক্ষ থেকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে কোনো উত্তর মেলেনি। এই মুহূর্তে প্যাংগং তাসো লেকের দক্ষিণে বেশ কয়েকটি জায়গায় মাত্র কয়েকশো মিটারের ব্যবধানে অবস্থান করছে চীন এবং ভারতের সেনাবাহিনী। এই অবস্থায় অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে চীনা সেনাদের দ্রুত তথ্য আদান প্রদান করতে সক্ষম হলে তা ভারতীয় বাহিনীর কাছে উদ্বেগেরই বিষয়। এক সরকারি কর্মকর্তার দাবি, কয়েক মাস আগে প্যাংগং তাসো লেকের উত্তর দিকেও চীনের ভূখণ্ডের মধ্যে একই ধরনের কেবল পাতা রয়েছে বলে জানতে পেরেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। এবার প্যাংগং লেকের দক্ষিণে অত্যন্ত দ্রুত গতিতে সেই কাজ করছে চীন। যোগাযোগ রক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনী রেডিও কমিউনিকেশনের উপরই নির্ভরশীল। এই যোগাযোগের মাধ্যমে কি তথ্য আদান প্রদান হচ্ছে, শত্রুপক্ষ আড়ি পেতে তা জানতে পারে, কিন্তু অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে সেরকমের কোনো আশঙ্কা নেই বললেই চলে। পাশাপাশি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ছবি, ডকুমেন্টারির আদান প্রদান করাও সম্ভব। ককেশাস 2020 সামরিক মহড়ায় অংশ নিতে 6টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। মহড়া চলবে 21 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান, চীন, পাকিস্তান, বেলারুশ, আর্মেনিয়া ও মিয়ানমারকে মহড়ায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া আজারবাইজান, কাজাকিস্তান ও তাজিকিস্তান সহ আরও 6টি দেশের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবে। রাশিয়ার নেতৃত্বে এই যৌথ মহড়ায় 80,000 সেনা অংশ নেবে। রাশিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা সংক্রান্ত বিষয়গুলো এ মহড়ায় গুরুত্ব পাবে বলে জানা গেছে। এর আগে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ মহড়ায় প্রতিরক্ষা কৌশল রপ্ত করার উপর বিশেষ জোর দেওয়া হবে। এছাড়া শত্রুপক্ষকে ঘেরাও করে যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ ও কমান্ড পরিচালনার বিষয়গুলোতেও গুরুত্ব পাবে। বাংলাদেশ সীমান্তে আরও কয়েক হাজার সেনা মোতায়েন করেছে মিয়ানমার। এই সেনাদের একটি অংশ সীমান্তে, আরেকটি অংশ কিছুটা দূরে হরাইজন্টাল পজিশনে অবস্থান নিয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট বলেছে, সীমান্ত সংলগ্ন বেশ কিছু গ্রাম খালি করে ফেলেছে তাতমাতাও সেনাবাহিনী। এটিকে তারা রোহিঙ্গা এবং রাখাইনের উপর আরেকটা অভিযানের প্রস্তুতি বলে মনে করছেন তাদের বিশেষজ্ঞরা। তবে এটি বাংলাদেশের প্রতি উস্কানিও হতে পারে বলে মনে করা হচ্ছে। সীমান্তে সেনা মোতায়েন ও ভারী অস্ত্র সন্নিবেশনের জন্য ইতিমধ্যে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সেনা অবস্থানের কারণে নো ম্যানস ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গাদের মধ্যেও প্রবল আতঙ্ক বিরাজ করছে। মংডু থেকে সীমান্তের দিকে তাতমাতাও নিজেদের গোলান্দাজ আর সজোয়া বাহিনীকে ফরওয়ার্ড মার্চ করাচ্ছে বলে দাবি করেছে আরেকটি সূত্র। এর উদ্দেশ্য এখনো পরিষ্কার করেনি মিয়ানমারের সেনা সদর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পক্ষ থেকে কোনো ধরনের হামলা চালানো হলে তার জবাব হবে 1000 গুণ বেশি শক্তিশালী। তেহরানকে এমন হুঁশিয়ারি দেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থাপত্য লক্ষ্যে ইরান হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেন ট্রাম্প। তবে ইরান বলছে নির্বাচন সামনে রেখেই লোক দেখানো কর্মকাণ্ড চালাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বার্ষিক সামরিক মহড়া শেষ করে ইরান। এতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সহ বিভিন্ন ধরনের যুদ্ধ কৌশল প্রদর্শন করে মধ্যপ্রাচ্যের এই পরাশক্তি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ইঙ্গিত করে শত্রুকে মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির কথাও জানায় দেশটি। এর কয়েকদিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে ইরান। সমরবীর জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতেই তেহরান এমনটা করছে বলে দাবি করছে ট্রাম্প। একই সঙ্গে তিনি হুমকি দিয়ে বলেন, কোনো মার্কিন স্থাপনায় আক্রান্ত হলে ইরানকে ছেড়ে দেবে না যুক্তরাষ্ট্র। তবে ইরান বলেছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বিতর্কিত কর্মকাণ্ড চালাচ্ছেন ট্রাম্প। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ বলেছেন, কথিত শান্তি চুক্তির নামে ইসরায়েলের সঙ্গে বিভিন্ন আরব দেশের চুক্তি করাচ্ছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এরই মাধ্যমে ফিলিস্তিনিদের অস্তিত্ব আরও হুমকির মুখে পড়েছে। গ্রিসের সাথে উত্তেজনার মধ্যেই কৃষ্ণ সাগরে অনুসন্ধান জাহাজ পাঠিয়েছে তুরস্ক। পূর্ব ভূমধ্যসাগরে উত্তেজনা ক্রমশই বাড়ছে। এবার তেল গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিসের উত্তেজনার মধ্যেই কৃষ্ণ সাগরে আরও একটি অনুসন্ধান জাহাজ পাঠাচ্ছে তুরস্ক। তবে এতে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের জ্বালানি মন্ত্রী ফাতেহ দুনমাচ এক টুইট বার্তায় জানান, তার দেশ কৃষ্ণ সাগরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য আরেকটি জাহাজ পাঠাচ্ছে। শীঘ্রই কাননি নামের জাহাজটি তার কাজ শুরু করবে। কৃষ্ণ সাগরের ঠিক কোন জায়গায় এ অনুসন্ধান চালানো হবে তা স্পষ্ট করেননি ফাতেহ দুনমাচ। তুরস্কের সাথে সাম্প্রতিক সময়ে লিবিয়া সরকারের সঙ্গে সাগরের তেল গ্যাস অনুসন্ধান বিষয়ক চুক্তি সইয়ের পর থেকে পূর্ব ভূমধ্যসাগরের খনিজ সম্পদ নিয়ে তুরস্ক, গ্রিস ও সাইপ্রাসের মধ্যে উত্তেজনা বেড়েছে। গ্রিসের বিরোধিতা সত্ত্বেও সাগরের বিতর্কিত এলাকায় তেল গ্যাস অনুসন্ধান চালিয়ে যাচ্ছে আঙ্কারা। এজন্য তারা সাগরে গবেষণা ও অনুসন্ধান জাহাজ পাঠিয়েছে। অন্যদিকে গ্রিস তুরস্কের জাহাজকে নজরদারি করার জন্য তার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে। অপরদিকে তুরস্কের সঙ্গে ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যেই গ্রিস বিপুল পরিমাণ অস্ত্র কেনার কথা ঘোষণা দিয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।